আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসের যে ভিডিওটা করেছি, তার পরবর্তী যে ভিডিওটা সেটা হলো আমরা আজকে তোমাদের 4.3 এই অধ্যায়ের যোগ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সকলেই নিজ নিজ বইটা সাথে রাখবা, আমরা চেষ্টা করব প্রতিটা যোগের ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এবং যদি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিও গুলা দেখো বারবার, তাহলে আশা রাখি তোমরা এই অঙ্কটা খুব সহজে, অঙ্কের যে নিয়ম গুলা খুব সহজে আয়ত্ত করতে পারবে। তো চলো আমরা মূল ক্লাসে ফেরত যাই বা শুরু করি। তো চলো আমরা প্রথমে 16 নম্বর অঙ্কটা খেয়াল করি। দেখো এখানে দুটো রাশি দেওয়া আছে, একটা হলো ফাইভ এ প্লাস ফোর বি, আর একটা রাশি আমরা এ প্লাস থ্রি বি। তো দুটো রাশি পেলাম। তো আমাদের এখন যে কাজটা হবে, সদৃশ যে রাশিগুলা তাদেরকে কি করব আমরা পাশাপাশি বা নিচে নিচে লিখে সাজিয়ে সাজাবো। অর্থাৎ সদৃশ রাশিগুলাকে আমরা কি করবো, একত্রিত করে লিখবো। বিষয়টা কেমন, যে যদি আমরা এরকম করি যে থ্রাইজ এ প্লাস ফোর বি। আচ্ছা এখন দেখো পরবর্তী রাশিতে কি করবো, এটাকে এর নিচে লিখবো। আচ্ছা দেন আছে কি প্লাস বি, অর্থাৎ কি থ্রাইস বি। তোমরা এখানে একটা কথা লিখে নিবা যে সদৃশ রাশি গুলাকে পাশাপাশি সাজিয়ে বা নিচে সাজিয়ে যোগ করে পাই, এ কথা তোমরা লিখে নিবা, আমি কথাটা লিখলাম না। তো দেখো আমরা এখন কি করব, যোগ করব। তো কি করতে বলছে, তিনটা এ আছে, উপরে কয়টা এ, তিনটা এ, আর নিচে আছে কত, ওয়ান এ। সেই জন্য ওয়ানটা লিখে না, তাহলে তিন আর একে যোগ করলে কত হয়, চার, চারটা এ। দেন আমরা কি লিখবো, যেহেতু প্লাস প্লাস এখানে কোনো মাইনাসের সমস্যা নাই, তোমরা শুধু প্লাসই লিখে যাব। দেখো এখানে কত আছে, চার, চার আর তিন, চার আর তিন যোগ করলে কত পাই, আমরা যোগ করে দেখো তো, চার এরপরে তিনবার যোগ করলে পাঁচ ছয় সাত, তাহলে আমরা কত পাই, সেভেন বি। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা করতে পারছি। এখন যদি আমরা পরবর্তী অঙ্কটা যাই, অর্থাৎ 17 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা খেয়াল করি, তোমরা বই থেকে তোমরা দেখতে পারবা, আমি তারপর তোমাদেরকে তুলে দিচ্ছি। দেখো টুয়াইস এ প্লাস থ্রাইস বি একটা রাশি, আর একটা রাশি আছে থ্রি এ প্লাস ফাইভ বি, এবং ফাইনাল রাশিটা হলো ফাইভ এ প্লাস সিক্স বি, সিক্স বি। তাহলে আমরা কি করবো, সদৃশ রাশিগুলোকে, সদৃশ রাশিগুলো কি করব, সাজিয়ে যোগ করি। সাজিয়ে আমরা যোগ করবো, কথাটা তোমরা লিখবে, বইতে লেখা আছে উদাহরণে, যোগ করে পাই। তো আমরা লিখি প্রথম রাশিতে আছে টুয়াইস এ প্লাস থ্রি বি, এরপরে এখানে এ আছে, তাহলে থ্রি এ প্লাস ফাইভ বি, এরপরে দেখো কি আছে, ফাইভ এ প্লাস সিক্স বি। এখন আমাদের যোগ করার পালা। তো দেখো যোগ করো, দুই আর তিনে কত হয়, পাঁচ, পাঁচ আর পাঁচে দশ, টেন এ প্লাস, দেখো তিন আর পাঁচে কত হয়, তিন আর পাঁচে আট, আট আর ছয় আমরা যদি যোগ করি কত পাবো, চোদ্দ পাবো। তোমরা যোগ করে দেখো তাহলে কত হয়, টেন এ প্লাস ফোরটিন বি, রাইট। তাহলে দেখো আমরা পরবর্তী অঙ্কের দিকে আগাবো, এখন আমরা আরেকটু বড় অঙ্কের দিকে যাব। তো আমরা চলো আমরা 20 নম্বর অঙ্কটা একবার দেখবো। তো তার আগে আমাদের বোর্ডটাকে আমরা একটু ক্লিয়ার করি, আমাদের বোর্ডটা অনেক ই হয়ে গেছে, আমরা এটা ক্লিয়ার করি, বোর্ডটাকে আমরা ক্লিয়ার করলাম, এখন আমরা পুনরায় অঙ্ক লেখা শুরু করব। হ্যাঁ চলো আমরা 20 নম্বর অঙ্কটাকে দেখি, এটার প্রতি খেয়াল করি। দেখো 20 নম্বর অঙ্কটা যদি আমরা লিখি 20 নম্বর অঙ্ক, তাহলে আছে কি এখানে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, আচ্ছা কমা থ্রি এক্স স্কোয়ার, সরি
না মাসলে হচ্ছে না। আচ্ছা, 3x² মাইনাস 2xy প্লাস 3z, আর একটা রাশি আছে 2x² প্লাস 7xy দেন মাইনাস 2z। আমরা কি করব এখানেও সদৃশ রাশিগুলাকে কি করব সাজাবো, সদৃশ রাশি সাজাবো, আমরা সাজিয়ে যোগ করে পাই। তাহলে লিখবো x² প্লাস xy প্লাস z, প্রথম রাশি লিখলাম। তাহলে x² নিচে x² লিখো, পরের রাশি কি আছে 3x², এরপর আছে মাইনাস 2xy, এরপর রাশি আছে প্লাস 3z, লিখলাম। দেন থার্ড রাশি দেখো আমাদের কি আছে, x² দিয়ে শুরু, এখানে এলোমেলো নাই, সিরিয়ালি আছে। তাহলে 2x² প্লাস 7xy, দেন আমরা লিখতে পারি মাইনাস 2z, লিখলাম। এখন আমাদের যোগ বিয়োগের পালা। তো দেখো x² কোনো প্রবলেম না, x² প্রত্যেকটা রাশি আমরা প্লাস পাচ্ছি, এখানে সবাই যোগ, এখানে প্রত্যেকটা রাশি কি আছে যোগ, যদি সামনে কিছু লেখা নাই মানে কি তারা যোগাকারে আছে। তো বিষয়টা হলো তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নাই, আমরা প্রত্যেকটা রাশি কি কি পাচ্ছি যোগ পাচ্ছি। তাহলে আমরা x² গুলোকে যোগ করে ফেলবো, যোগ করে ফেলে দেখো এখানে কয়টা আছে যোগ, একটা x², তার সাথে আছে তিনটা, তাহলে কত হবে চারটা, চারটার দুইটায় কত হবে 6x², তাহলে আমরা খুব সহজে লিখতে পারি 6x². আচ্ছা এখানে খেয়াল করো xy দুইটা রকম আছে, যোগ আছে সাথে বিয়োগ আছে। তাহলে যোগ দুটাকে যদি যোগ করি 7xy আর একটা xy যোগ করলে কত হয় 8xy, তার থেকে আমরা কি করব, এই যে দেখো আমাদের একটা রাশি বিয়োগ আছে সেটাকে আমরা কি করব, এই বিয়োগ রাশিটাকে আমরা বিয়োগ করব, সেটা কত 2। যদিও আমাদের এটা মুছে গেছে একটু, আমি একবার লিখে দিচ্ছি, দেখো 2xy, তাহলে 2xy টা আমরা কি করব 8xy থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি থাকবে, যেহেতু 8 বড়, আমি কি পাই দেখো এখানে 8xy পাই, তার থেকে বিয়োগ করব 2xy, তাহলে আলটিমেট আমার কত আসবে 6xy। আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস, এর জন্য সেটা আসে আগে কি লিখবো প্লাস লিখবো। তাহলে চলো আমরা কার্য সম্পাদন করি, তাহলে কি লিখবো প্লাস 6xy। আচ্ছা দেন এখানে খেয়াল করো z, দেখো এখানে দুই রকম, এটা এটা আর এটা কি যোগ আছে তাই না, 1z আর 3z যোগ, তার থেকে 2z বিয়োগ হবে, তাহলে 3 আর 1 যোগ করলে আমরা কি পাই 4z, তার থেকে 2z বিয়োগ, তাহলে কি থাকে 2z, যেহেতু 4 পজিটিভ সুতরাং এটাও কি পজিটিভ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে প্লাস 2z। তাহলে আমরা যোগগুলো চেষ্টা করব, আশা রাখি করতে পারবে, যদিও প্রথম দিকে অনেক হয়তো বা কষ্ট হইতে পারে, তো দু একবার ভিডিওটা দেখবা আর সাথে সাথে প্র্যাকটিস করবো, আশা রাখি খুব সহজেই যোগের অঙ্কগুলো করতে পারবে। তো আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, আমরা পরবর্তী ক্লাস নিয়ে বিস্তারিত আরো কিছু যোগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা তো বারে তো বাসাতে তোমরা একটা কাজ করবে, সেটা হলো তোমাদের জন্য আমার যে HW থাকবে সেটা হবে যে তোমরা বাসাতে 16 থেকে 20 পর্যন্ত আমি যে অঙ্কগুলো করে দিলাম সেগুলোর বাহিরে যেগুলো আছে সবগুলো সহ তুমি 16 থেকে 20 পর্যন্ত করবে। তো তোমাদের HW হলো 16 থেকে 20, এটা করবে। আমরা পরবর্তী ভিডিওতে আশা রাখি যোগের সবগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।